চলে আসলাম টিউটোরিয়াল সিরিজের কিউবেসিক টিউটোরিয়াল সিরিজের 14 নম্বর ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব কি করে, মানে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 13টা 5টা সাবজেক্টের মার্কস ইনপুট নিয়ে তার অ্যাভারেজ ক্যালকুলেট করে এবং তার পাস ফেল নির্ণয় করা। এখন আমরা দেখব যে যে কি করে 5টা সাবজেক্টের মার্কস ইনপুট নিয়ে তার অ্যাভারেজ বার করা এবং তার গ্রেড দেওয়া। তো আগে আমরা ঠিক করে নিই, আমরা যে নেবো যে ম্যাথস এর মার্কসটা ইনপুট নেব, কম্পিউটারের মার্কসটা ইনপুট নেব, বেঙ্গলির মার্কসটা ইনপুট নেব, ইংলিশেরটা নেব অ্যান্ড জিকেটা নেব, এই মার্কসগুলো ইনপুট নেব। এবং ইফ অ্যাভারেজ যদি লেস দেন 40 হয়, লেস দেন 50, দেন তাকে আমরা ফেল বলে ডিনোট করব। আবার বলছি, অ্যাভারেজ যদি 50-এর কম হয় তাহলে ফেল, এবং অ্যাভারেজ যদি গ্রেটার দেন 50, সরি এটা লেস দেন সিম্বল, লেস দেন 50, গ্রেটার দেন 50, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 50 অ্যান্ড লেস দেন 60, দেন আমরা বলবো সি, যে তার নিজের মতো অবশ্যই বানিয়ে নিতে পারো। আবার বলছি, অ্যাভারেজ যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 60 অ্যান্ড অ্যাভারেজ লেস দেন 75 তাহলে আমরা বলবো বি, অ্যান্ড অ্যাভারেজ যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 75 অ্যান্ড 75 যদি বেশি হয় তাহলে আমরা এ বলবো। এই রকমটা একটাই স্ল্যাব রাখি আমরা। তো এটা আমাদের করতে হবে কিউবেসিক এর মাধ্যমে। তো চলুন দেখা যাক, শুরু করা যাক। আমরা আমাদের এই যে প্রিভিয়াস যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাকে এডিট করব। তো ম্যাথ হিস্ট্রি মার্কস মনে হচ্ছে নেই, সেখানে হিস্ট্রির বদলে আমাদের দিয়েছি ম্যাথ সায়েন্স, সরি সায়েন্স নিয়েছি, কম্পিউটার নিয়েছি, ম্যাথস নিয়েছি, ইংলিশ, বেঙ্গলি, বেঙ্গলি বেঙ্গলি মার্কস ইনপুট নেব, বিএন বেঙ্গলি মার্কস বেঙ্গলি, আর সায়েন্সের বদলে আমরা জিকেটাকে নিয়েছি, মানে জিকে জিএনই আর এ জেনারেল কে এন ও ডব্লিউ এল ই ডি জেনারেল নলেজ, এবং সেটাকে আমরা জি কে বলে জির মধ্যে রাখলাম। তাহলে জি জেনারেল নিলাম, ম্যাথমেটিক্স নিলাম, বেঙ্গলি নিলাম, কম্পিউটারের মার্কস নিলাম, মানে ইংলিশের মার্কস নিলাম, জেনারেল নলেজের জিটাকে আমরা এখানে রেখে ধরে নিই, ম্যাথমেটিক্স হিস্ট্রি এখানে হচ্ছে বেঙ্গলির মার্কস নিয়ে নিই, বেঙ্গলি বেঙ্গলি টোটাল এত এত। এবার প্রিন্ট এখান থেকে আমরা জিনিসটাকে মুছে ফেলবো। ঠিক আছে, দেখা যাক, এটাকে আমরা করে দিই 70 করে দিই, এটারে 69 করে দিই, অ্যাভারেজ হলো। এরপর হচ্ছে গিয়ে টোটাল প্রিন্ট হবে, অ্যাভারেজ প্রিন্ট হবে, যদি 50-এর কম থাকে দেন প্রিন্ট, দেন অ্যাভারেজ যদি লেস দেন গ্রেটার দেন, ঠিক গ্রেটার দেন দিছে মোস্ট অফ গ্রেটার দেন পরে দেন প্রিন্ট পাস। আচ্ছা, তাই বলছি অ্যাভারেজ যদি, তাহলে আমাদের সবচেয়ে আমাদের কন্ডিশনটা আমরা ছোট স্ক্রিন করে দেওয়া সবচেয়ে সুবিধা হবে। আমাদের তাহলে 75-এর বেশি হলে এ, তাহলে আমরা এখানে চেক করে নিই ইফ অ্যাভারেজ কি গ্রেটার দেন 75 দেন প্রিন্ট এ, এলস ইফ অ্যাভারেজ কি লেস দেন 75 অ্যান্ড অ্যাভারেজ কি গ্রেটার দেন
তাহলে এই প্রোগ্রামটা অ্যাভারেজ যদি গ্রেটার দেন 75 হয় তাহলে এটা আমরা লিখতে পারি তো আমরা প্রোগ্রামটা এখন রান করাবো প্রোগ্রামটা রান করাচ্ছি আমরা মার্কস দিলাম যে টোটাল মার্কস বললো 225 অ্যাভারেজ এত এবং 45% ফেল করেছে আমরা একটা কাজ করি আবার 40 50 42 39 29 200 দিলাম অ্যাভারেজ ফেল করেছে টোটাল মার্কস 200 অ্যাভারেজ 40 ফেল করেছে তো আমরা প্রোগ্রামটা দেখতে পারলাম কি করে পাঁচটা মার্কস ইনপুট নিয়ে তার টোটাল ক্যালকুলেট করে অ্যাভারেজ করে এবং ঠিক এরকম স্ল্যাবে আমরা ভিডিও তার আনসারটা সলভ করতে পারি আশা করি ভিডিওটা দেখে শিখতে পারবো এবং যদি ভিডিওটা মনে হয় যে না বুঝতে পেরেছি যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি বুঝতে পারে এবং তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে থ্যাংক ইউ ধন্যবাদ